মুসলিম এবং অমুসলিম ভাই ও বোনেরা আসসালাম আমাদের স্রষ্টা আল্লাহ দয়া রহমত সবার উপরে বর্ষিত হোক আমাদের অনুষ্ঠানে স্বাগতম রমজান উইথ জাকির আমি আপনাদের হোস্ট ইউসুফ চেম্বার্স আর আজকে আমাদের টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাম দেয়ার মাস পর্ব চার ডাকির আসসালাম তো ডক্টর জাকির আজকের অনুষ্ঠানে আমি আপনাকে প্রথমেই যে প্রশ্নটা করতে চাই সেটা হলো বাম হাতের চাইতে ডান হাতের উপর বেশি গুরুত্ব আমি জানি যে এটা একটা সুনত ইনশাল্লাহ আপনি এটা ব্যাখ্যা করবেন আপনি কি এটা বলবেন যে ডান হাতকে কেন এত বেশি গুরুত্ব দেওয়া হয় বিভিন্ন রকম কাজে যেমন খাওয়া দাওয়া শুভেচ্ছা

যেসব কাজে আশীর্বাদ পাবো যে কাজগুলো ভালো সেগুলো ডান হাতে করা উচিত আর অন্যান্য কাজ যেমন পরিষ্কার করা ইত্যাদি এগুলো বাম হাত দিয়ে করতে হবে আর নবী মোহাম্মদের শূন্য অনুযায়ী খাওয়া দাওয়া করবো ডান হাতে পান করব ডান হাতে হ্যান্ডশেকও করবো ডান হাত দিয়ে আর যখন কোনো পোশাক পরবো তখন আমরা ডান দিক থেকে আগে ঢোকাবো শার্ট পরলে প্রথমে ডান হাত ঢোকাবো যদি প্যান্ট পরি তাহলে আমরা ডান পা আগে ঢোকাবো জুতা পরার সময় ডান পায়ে আগে পড়বো আর একইভাবে আমরা যখন অজু করব ডান দিক থেকে আগে আসবে প্রথমে ডান হাত তারপর বাম হাত প্রথমে ডান পা তারপর বামপা যখন মসজিদে প্রবেশ করব তখন ডান পা আগে যখন আপনার নামাজ শেষের দিকে সালাম ফেরানোর সময় ডান দিক আগে কালো পাথর ছুঁতে গেলে ডান হাত আগে চুলা চড়ানোর সময় ডান পাশ আগে মোচ সময় প্রথমে ডান দিক হাতে নখ কাটবো হাত আগে শরীরে অনাকাঙ্ক্ষিত চুল ফেলে দেবেন ডান দিক থেকে আগে মাথা শেভ করার সময় এখানেও আগে ডান পাশ টয়লেট থেকে বের হবার সময় প্রথমে ডান পা বের করতে হবে যদি আপনি চোখে সুরমা দেন তাহলেও ডান চোখ আগে আর হয়তো আপনি মেশা করছেন দাঁতন দিয়ে দাঁত মাজা এখানেও ডান দিক থেকে প্রথমে তাহলে এগুলো আমাদের নবী স্তু নবীর কাছ থেকে শিখেছি আর আগেও বলেছে যদি কিছু পরিষ্কার করেন অথবা যেটা সম্মানজনক না সেগুলো করবেন বাম হাত দিয়ে যেমন ধরেন যখন পোশাক খুলছেন তখন বাম দিক আগে শার্ট খোলার সময় বাম হাত আগে প্যান্ট খোলার সময় বাম পা আগে আবার যখন জুতা খুলবেন এখানেও বাম পা প্রথমে মসজিদ থেকে বের হওয়ার সময় প্রথমে বাম পা তারপর টয়লেটে ঢোকার সময় প্রথমে বাম পা যদি নিজেকে পরিষ্কার করেন হয়তো টয়লেটে গিয়ে নিজের শরীর পরিষ্কার করছেন এখানেও বাম হাত আগে যদি নাক ঝাড়েন তা বাম হাত তাহলে এই হচ্ছে পার্থক্য আর অনেক শহীদ হাদিসে এই ব্যাপারটা বলা হয়েছে এই হাদিসটার উল্লেখ আছে সহিদ বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ফুডস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর প্রিয়নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম বলেছেন একটা ছোট ছেলেকে বলছেন যে খাওয়ার আগে বিসমিল্লাহ বলো খাওয়া দাওয়া করার আগে আল্লাহর নাম নাও ডান হাত দিয়ে খাও সামনে যা আছে সেগুলো খাও আরেকটা হাদিস শহীদ মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার দশ নবী বলেছেন লা তাকুলু বিশ্বমালি ফাইন্য শয়তানা ইয়াকুলু যার মানে তোমরা বাম হাত দিয়ে কেউ না পান করো না কারণ শয়তান বাম হাত দিয়ে খায় আর পান করে আর এই কারণে আপনারা দেখবেন যে বেশিরভাগ মুসলিম যারা ধার্মিক মেনে চলে তারা কখনও বাম হাত দিয়ে খায় না বা পান করে না তবে সাধারণত আমরা যখন খাওয়া দাওয়া করি হয়তো লাঞ্চ বা ডিনার আমরা খাই ডান হাত দিয়ে তখন পানি খেতে চাইলে বেশিরভাগ লোক কারণ তখন ডান হাতটা এটো থাকে আর গ্লাস ধরে বাম হাত দিয়ে কিন্তু নবীর হাদিসটা মানতে হবে এ কারণে ডান হাত নিচে রাখে আপনি হয়তো দেখবেন সরাসরি বাম হাতে না খেয়ে গ্লাসটা ধরে বাম হাতে আর নিচে ডান হাত রাখে যাতে বোঝায় ডান হাত দিয়ে পানি খাচ্ছে আর গ্লাস নোংরা হচ্ছে না তবে শেখ নাসিরুদ্দিন আলবাণী এটাতে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদি কোনো হাদিসে বলা থাকতো যে ডান হাতে পান করো বা ডান হাতে খাও তাহলে এই কাজটা সঠিক হতো মাস্লামের হাদিস যেটা বলছে বাম হাতে খেও না বা পান করো না কারণ শয়তান বাম হাতে খায় আর পান করে তাই এখানে আপত্তি জানিয়েছেন তিনি বলেছেন যদিও ডান হাতে তখন এটো তারপরও আপনি সে গ্লাসটা ধরবেন ডান হাত দিয়ে কারণ আপনার আত্মা নোংরা হওয়ার চেয়ে গ্লাস নোংরা হওয়াটা অনেক বেশি ভালো তিনি এটাতে একমত না বাম হাতে ধরে নিচে ডান হাতটা দেবেন বলছেন সরাসরি ডান হাতে ধরবেন গ্লাস নোংরা হয়ে গেলে সমস্যা নেই নিজের আত্মাকে নোংরা করার চেয়ে গ্লাস নোংরা হওয়া ভালো তাহলে এখানে শেখ নাসির আলবানী একমত হতে পারেননি আল্লাহ তার উপর দয়া করুন এছাড়াও আরও একটা হাদিস হাদিস আছে আবু দাউদ বুক ফুডস নাম্বার সাল্লাম বলেছেন যে ডান আগে ব্যবহার করবে যখন তোমরা উজু করবে আর যখন তোমরা জামা কাপড় পরবে নবী বলেছেন ডান আগে ব্যবহার করবে যখন জামা কাপড় পরবে আর যখন তোমরা অজু করবে তারপর তোমরা বাম দিক ব্যবহার করতে পারবে তারপর আরও হাদিস আছে দাউদে খন্ড নম্বর এক হাদিস নাম্বার তেত্রিশ বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন তোমরা ডান দিক ব্যবহার করবে যখন খাবার খাবে আর ডান দিক আগে ধুতে হবে যখন অজু করবে ডানদিক প্রথমে এরপরে বাম পাশটা ধোবে আর পরিষ্কার করার সময় বাম হাত আগে এছাড়া আরও একটা হাদিস আছে সোহিব মুসলিমে হাদিস নাম্বার পাঁচশো আমাদের প্রিয় নবী বলেছেন যে পরিষ্কার করা ইত্যাদির জন্য ডানহাত ব্যবহার করো না বাম হাত ব্যবহার করো পরিষ্কার করার কাজে এগুলোর ভিত্তিতে মার্শাল্লা আমরা নবীর সুন্নত মেনে চলি যেগুলো ভালো জিনিস সম্মানজনক মোস্তাহাব সেগুলো ডানহাত দিয়ে করি আর অন্যান্য কাজগুলো বাম হাত দিয়ে আর এরকম করার পেছনে যে কারণটা সেটা হচ্ছে যে মেডিকেল সায়েন্স এখন আমাদের বলে যে আমাদের ব্রেনের বাম অংশটা শরীরের ডান পাশকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনের ডান অংশটা শরীরের বামপাসকে নিয়ন্ত্রণ করে আর বিজ্ঞান এখন আমাদের বলে যে পৃথিবীর মানুষের প্রায় নব্বই পার্সেন্ট তাদের ব্রেনের বাম অংশটাই বেশি সক্রিয় থাকে এজন্য দেখবেন মানুষের মধ্যে প্রায় নব্বই পারসেন্ট হচ্ছে ডানহাতি কারণ ব্রেনের বাম অংশটা বেশি সক্রিয় তাই বেশিরভাগ মানুষই হোক মুসলিম বা অমুসলিম কাজ করে ডানহাতে ইসলাম উৎসাহিত করেছে যে ভালো কাজগুলো করবে ডান হাত দিয়ে আর পরিষ্কার করার সময় বাম হাত দিয়ে এর কারণ হল সাধারণত বেশিরভাগ লোকের শুধু ব্রেনের বাম বামাংশটাই সক্রিয় থাকে যেহেতু আমরা ডানহাতি তবে ইসলাম আমাদের ডানহাত ব্যবহার করতে উৎসাহিত করেছে শরীরের ডান অংশটা ভালো কাজের জন্য পাশাপাশি বাম হাত ব্যবহার করতে বলেছে সেই কাজের জন্য যেগুলো সম্মানজনক না যেটা পুরোপুরি উল্টো তাহলে এখানে একজন মানুষ ভালো কাজগুলো তার ডান দিয়ে করছে তবে বামপাসটাও ব্যবহার করতে বাধ্য হচ্ছে যেমন ধরেন মসজিদ থেকে বের হওয়ার সময় আগে বাম্পা রাখতে হবে টয়লেটে ঢোকার সময় আগে বাম্পা দিয়ে ঢুকতে হবে এখানে আমরা সচেতনভাবে চেষ্টা করছি যেমন ধরেন যখন পোশাক খুলব সাধারণত মানুষ আগে ডান হাত খোলে পরেও ডান দিক থেকে আবার খোলার সময় ডান দিক থেকে এটা একটা কমন অভ্যাস আর এখানে আমরা ইচ্ছে করে সচেতনভাবে বাম দিক ব্যবহার করছি পোশাক খোলার সময় বাম্পা আগে আমাদের জুতা খোলার সময় এভাবে আমরা ব্রেনের অন্য অংশটাকেও ব্যবহার করছি যদিও ডান দিকে কম এতে করে আমাদের ব্রেনের এক্সারসাইজ হয় আর এটা ব্রেনের জন্য ভালো বৈজ্ঞানিক দিক থেকে এটা উপকারী নবীর নির্দেশ দিয়েছেন তাই বেশিরভাগ কাজ ডান হাতে করি তবে সচেতনভাবে বিশেষ কিছু কাজ বাম হাতে করে থাকি এটা আমাদের ব্রেনের জন্য খুব ভালো এক্সারসাইজ আরও একবার দেখলাম ইসলাম ধর্ম ভারসাম্য বজায় রাখে আলহামদুলিল্লাহ পরের প্রশ্ন এই ব্যাপারে নিয়মটা কি যদি কোনো লোক দাঁড়িয়ে কোনো কিছু পান করে ইসলাম এ ব্যাপারে কি বলে আপনি সব মিলিয়ে এরকম ছয়টা হাদিস পাবেন শুধুমাত্র সহিদ মুসলিমে যে মুসলিমদের দাঁড়িয়ে কোনো কিছু পান করা নিষেধ আমাদের নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা উল্লেখ আছে সহিদ মুসলিমে অন্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার সতেরো আমাদের নবী নিষেধ করেছেন দাঁড়িয়ে কিছু পান করু না মুসলিম খন্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার আঠারো নবী এক লোকে নিষেধ করলেন যে তুমি দাঁড়িয়ে কিছু পান করো না এরপর আরেকটা হাদিস আছে সোহেব মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অফ ড্রিঙ্কস হাদিস নম্বর পাঁচ হাজার বিশ নবী সতর্ক করেছেন দাঁড়িয়ে কিছু পান করো না এরপর আরেকটা হাদিস সোহেব মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার বাইশ প্রিয় বলেছেন তোমরা দাঁড়িয়ে কিছু পান করবে না এই সবগুলো হাদিস আমাদের নিষেধ করছে যে তোমরা দাঁড়িয়ে কিছু পান করো না মুসলিমের পরে হাদিস পাঁচটা তিন বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার তেইশ থেকে পাঁচ হাজার সাতাশ এই পাঁচটা হাদিস বলছে যে নবী জমজমের পানি পান করেছেন দাঁড়িয়ে এছাড়াও একটা আছে সাহেবুখারিতে খন্ড নম্বর দুই বুক অফ হাজ হাদিস নাম্বার এক হাজার ছশো সাঁত্রিশালাম বলা হয়েছে যে তিনি জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন এই হাদিসগুলোর ভিত্তিতে বিশেষজ্ঞগণ সবাই একমত যে বসে কিছু পান করাটা মুস্তাহাব আর দাঁড়িয়ে আমরা পান করতে পারব শুধুমাত্র জমজমের পানি কিছু কিছু বিশেষজ্ঞ এই ব্যাপারে একমত হয়েছেন তবে এগুলোর পাশাপাশি আরও কিছু হাদিস বলছে যে নবী জমজমের পানি ছাড়া সাধারণ পানিও দাঁড়িয়ে পান করেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর সাত বুক অব ড্রিঙ্কস হাদিস নাম্বার পাঁচ হাজার পনেরো বলা হয়েছে হজরত আলী রাদ আল্লাহানহু তিনি একটা মসজিদের সামনে দিয়ে হাঁটছিলেন তখন দাঁড়িয়ে পানি পান করলেন আর তিনি বললেন আমি জানি অনেকে ভাবে এটাকে উৎসাহ দেওয়া হয়নি এটা মাকরু যখন কেউ দাঁড়িয়ে কোনো কিছু পান করে তবে আমি দেখেছি আমাদের নবী দাঁড়িয়ে পান করেছেন এখন আমি যেভাবে পান করছি এছাড়াও আমার একটা হাদিস এটা আছে মসনাদ আহমেদে খন্ড নম্বর এক হাদিস নম্বর সাতশো সাতানব্বই বলা হয়েছে যে হজরত রাদি আল্লাহন হ একবার তিনি দাঁড়িয়ে পানি পান করছিলেন তার দিকে সবাই তাকিয়েছিল অনেকে ঘুরে তাকালো তখন তিনি বললেন যে তোমরা আমার দিকে তাকাচ্ছ কেন আমি সেটা করছি যেটা নবী করেছেন আমি দাঁড়িয়ে পান করছি কারণ নবীকে দাঁড়িয়ে পান করতে দেখেছি আমি আমি বসেও পান করি কারণ আমি নবীকে বসে পান করতে দেখেছি আর একটা হাদিস আছে তির্মেজিতে হাদিস নাম্বার এক হাজার আটশো একাশি ওমর রাজি হ তিনি বলেছেন যে যখন তিনি আমাদের নবীর সঙ্গে থাকতেন তখন অনেক সময় হাঁটতে হাঁটতে খেতেন আর দাঁড়িয়ে পান করতেন এই হাদিসগুলোর ভিত্তিতে আমরা জানতে পারি আর বেশিরভাগ বিশেষজ্ঞ মানেন যে বসে কিছু পান করাটা হচ্ছে মুস্তাহাব এই কাজটাকে সুপারিশ করা হয়েছে কারণ এটা আমাদের নবীর নির্দেশ একথা আগেও বলেছি যখন আমাদের নবীর নির্দেশ আর কাজ বিপরীত হবে তখন নির্দেশের গুরুত্বই বেশি নির্দেশ হচ্ছে আসল রুলিং কাজ হতে পারে পরিস্থিতির কারণে হয়তো তিনি করেছিলেন তবে মুস্তাহাব হচ্ছে বসে কিছু পান করা তবে যেহেতু নবী মাঝে মধ্যে দাঁড়িয়ে কিছু পান করেছেন তাই দাঁড়িয়ে পান করার অনুমতি আছে তবে সেটা হবে মাকরু তার মানে এটা না করলে ভালো তবে করলে কোনো শাস্তি নেই দাঁড়িয়ে পান করতে পারবেন কারণ নবীও দাঁড়িয়ে পান করেছেন হয়তো পরিস্থিতির কারণে নবী দাঁড়িয়ে পান করেছেন সেজন্য দাঁড়িয়ে কিছু পান করাটা হারাম না কিছু মানুষের ভুল ধারণা আছে যে দাঁড়িয়ে কিছু পান করা হারাম আসলে হারাম না এটা মাকরু তবে বসে পান করাটাই ভালো আপনার কাছে এবারে প্রশ্নটা এটা আগের উত্তরের প্রসঙ্গ থেকে আপনি কি এবারে কিছু পান করার আদব কায়দাগুলো সম্পর্কে বলবেন আমাদের নবীর সুন্না আর পান করার আদব কায়দার কথা যদি বলেন এক নম্বর হচ্ছে পান করার আগে বিসমুল্লা বলবেন আমরা পান করব করবো হাত দিয়ে তারপর আমরা বসে পান করব চার নম্বর আমরা কমপক্ষে তিন ঢোক দিয়ে কিছু পান করব এমন না যে একবারেই শেষ পাঁচ নম্বর পান করা শেষে আল্লাহর প্রশংসা করে বলবেন আলহামদুলিল্লাহ ছয় নম্বর হচ্ছে আপনি হয়তো পরিবেশন করছেন অনেক লোকজন আছে সবাইকে আপনি সার্ভ করছেন কিছু আপনি সবার শেষে পান করবেন সাত নাম্বার আপনি পরিবেশন করবেন ডান দিক থেকে আট নাম্বার জগ বা বোতল থেকে সরাসরি পান করব না জগ থেকে ঢালবো কোনো কাপে অথবা গ্লাসে তারপর পান করব এই অভ্যেসগুলো স্বাস্থ্যসম্মত যদি জগ থেকে সরাসরি খান এঁটে হয়ে যাবে তাই জগ থেকে গ্লাসে ঢেলে নিলে সব কিছুই তাহলে পরিষ্কার থাকবে আর নয় নম্বর আদব হচ্ছে স্বর্ণ বা রৌপ্যের পাত্রে কিছু পান করবেন না এই হচ্ছে কোনো কিছু পান করার আদব কায়দা আর শুন তাজাকাল্লা খায়ের সুন্দর বলেছেন এখন ডাক্তার জাকির এবারে আমি আপনাকে আমাদের ইন্টারভিউ পর্বের শেষ প্রশ্নটা করব একেবারে সহজ সরল আর সরাসরি একটা প্রশ্ন আমরা অনেক মুসলিমকে তারা বলছে বিসমিল্লাহ রহমান রাহিম খাওয়ার ঠিক আগে এটা কি সুনত আমি এবারে ব্যাপারে যতটুকু জানি কখনো শুনিনি এমন সহি হাদিসের কথা এখন পর্যন্ত এরকম কোন কোনো হাদিস খাটি হাদিস দেখিনি যেখানে আমাদের নবী বলেছেন যে খাওয়ার আগে তোমরা বলবে বিসমিল্লা রহমান রাহিম অথবা নবী খাওয়ার আগে বিসমিল্লা রহমান রাহিম বলেছেন সত্যি বলতে আমার জানা মতো সব হাদিস বলছে নবী বলেছেন বিসমিল্লা এরকম একটা হাদিস এটা আছে সহি বুখারিতে খন্ড নাম্বার সাত বুক অব ফুডস হাদিস নাম্বার পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর নবী বলছেন একটা ছোট ছেলেকে যে খাওয়ার আগে আল্লাহর নাম নেবে বলবে বিসমিল্লা খাবে ডান হাত দিয়ে আর যেটা তোমার সামনে আছে একটা বর্ণনা দিয়েছেন হজরত আয়সা রাজি আনহা এটা আছে দাউদে ফুডস হাদিস হজরত আয়সা রাজি আয়েশা হা আনহা উম্মুল মুমিনিন আল্লাহন আনহা তিনি বলেছেন যে যখন তোমরা খাবে শুরুতে বলবে বিসমিল্লা আল্লাহর নামে শুরু করছি আর যদি খাওয়ার আগে বিসমিল্লা বলতে তোমরা ভুলে যাও তাহলে যখনই মনে পড়বে তখনই বলবে এর মানে হচ্ছে আল্লাহর নাম নিচ্ছে আর আল্লাহর নাম একেবারে শেষে তাহলে আমাদের আল্লাহ নির্দেশ দিয়ে গেছেন এটাই তবে এটা দুর্ভাগ্যজনক যেহেতু অনেকে জানে না তাই তারা বলে বিসমিল্লাহ রহমান রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি একবার আমি একজন মুসলিম ভাইকে বলেছিলাম এখানে বিসমিল্লাহ হচ্ছে সঠিক শব্দ সে বলল বিসমিল্লাহ রহমানের রহিম তো আরো বেশি দয়াময় পরম দয়ালু আল্লাহ তালার নামে শুরু করছি এটা কি বিসমিল্লা চেয়ে ভালো না আমি বললাম নবী যখন বলেননি তখন কি নবীর কথাটাকে উন্নত করবেন তারপর তাকে বললাম আপনার এই ধরেন আমি কোন পশু করবো করছি যখন পশু জবাই করছি তখন বলছি বিসমিল্লা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলবেন না বিসমিল্লাহ রহমানের রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি চিন্তা করেন যখন পশু জবাই দিচ্ছেন তখন বলছেন আল্লাহ তুমি দয়াময় পরম দয়ালু দুর্ভাগ্যজনকভাবে অনেক মুসলিম এটা জানে না তাই কোরআন হাদিসের কথা না শুনেই নিজেরাই যুক্তি দেখানোর চেষ্টা করে যেটা মোটেও ঠিক না আমরা আল্লাহ এবং রাসূলের কথা মেনে চলব জাজাক আল্লা খায়ের আপনার অকাট্য যুক্তি কোনোভাবেই খণ্ডন করতে পারছি না পরের প্রশ্ন পুরুষ এবং মহিলাদের পোশাকের ব্যাপারে ইসলাম ধর্মের নিয়মগুলো কি কি উত্তরটা বেশ লম্বা হবে ইসলামিক পোশাক পরিচ্ছদের ব্যাপারে যদি বলতে হয় এব্যাপারে বিভিন্ন নির্দেশনা দেওয়া আছে পবিত্র কোরআন এবং কিছু হাদিসে আল্লাহ পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা তারপর মহিলাদের হিজাবের কথা বলেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানুর ও নম্বর চব্বিশ আয়াত নম্বর তিরিশ মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানের হেফাজত করে মানে একজন পুরুষ যদি কোনো মহিলাকে দেখে আর খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার একটা ছেলে একজন মুসলিম আরেকখন এক মেয়ে দিকে তাকিয়ে আছে বললাম ভাই এটা কি করছো এটা তো হারাম ইসলামে সে বলল আমাদের প্রিয় নবী বলেছেন প্রথম দৃষ্টি ক্ষমা করা হবে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার প্রথম দেখা আর দেখেশয়নি তার মানে এই না যে 10 মিনিট ধরে অপলক দেখে তারপর বলবেন প্রথম দেখাটাই আমার শেষ হয়নি এরপরে আসবে পোশাক পরিচ্ছদ এরপরে আয়াতে মহিলাদের حجাবের কথা বলা হয়েছে পবিত্র করণেশ্বর নৌর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ নারীদের বলো তারা যেন দৃষ্টি সংযুক্ত প্রদর্শন না করে কাপড় দিয়ে গ্রীবা আর বক্ষদেশ ঢেকে দেয় আর তাদের সৌন্দর্য প্রকাশ করবে স্বামী বা ছেলের কাছে এখানে মারামের একটা তালিকা দেওয়া হয়েছে মহিলার নিকটাত্মীয় যাদের বিয়ে করতে পারবে না সত্যি বলতে পুরুষ ও মহিলাদের হিজাব পালনের মোট ছয়টা ক্যাটাগরি আছে প্রথমটা সীমা পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত মহিলাদের ক্ষেত্রে পুরো শরীর ঢাকা থাকবে যে অংশটুকু দেখানো যেতে পারে মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত আবার অনেক বিশেষজ্ঞ বলেন এগুলো ঢেকে রাখতে হবে বাকি পাঁচটা ক্যাটাগরি পুরুষ মহিলাদের জন্য সমান দ্বিতীয়টা যে পোশাকটা পরবে সেটা এমন আট সেটা হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর যে পোশাক পরবেন সেটা খুব স্বচ্ছ হবে না যাতে ভেতর দেখা যায় চার নম্বর পোশাকটা এত বেশি জমকালো হবে না যাতে বিবৃত লিঙ্গের মানুষ আকৃষ্ট হয় পাঁচ নম্বর আপনার পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন বা প্রতীক থাকবে না আর একটা হাদিস আছে সোহে মুসলিমে খণ্ড নম্বর তিন বুক অব ড্রেস হাদিস নাম্বার পাঁচ হাজার একশো তিয়াত্তর একবার এক লোক জাফরান রঙের একটা পোশাক পরেছে নবী বললেন যে এই রংটা বদলাও এটা অবিশ্বাসীদের ধর্মীয় পোশাকের মতো দেখাচ্ছে জাফরান অন্য ধর্মের অনুসারেরা ব্যবহার করে তাই এমন কোনো পোশাক পরবে না যেটা অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকে আর বিশেষ করে যেগুলো অবিশ্বাসীদের ধর্মীয় প্রতীক যেমন ক্রস খ্রিস্টানদের প্রতীক সিঁদুর দেওয়া টিকি রাখা বা ওম হিন্দুইজমের প্রতীক তাহলে এমন কিছু পরবেন না যেটা অবশ্যই সিঁদুর ধর্মের প্রতীক আর ছয় নম্বর হচ্ছে এমন কিছু পরবেন না যেটা বিপরীত লিঙ্গের পোশাক একটা হাদিস আছে সহবুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার আটশো পঁচাশি আমাদের নবী বলেছেন পুরুষরা মহিলাদের মতো ব্যবহার করবে না আর মহিলাদের কোনো পোশাকও পরবে না মহিলারা পুরুষের মতো ব্যবহার করবে না পুরুষের মতো আচরণ করবে না পুরুষের কোনো পোশাকও পরবে না তাহলে এই হলো হিজাব পালনের ছয়টা শর্ত তবে এখানে বলছে শুধু পোশাকের কথা এর পাশাপাশি পরিপূর্ণ হিজাবের জন্য এখানে আরও আছে কিভাবে কথা বলবেন কিভাবে হাঁটাচলা করবেন কিভাবে চিন্তা ভাবনা করবেন কিভাবে নিজেকে উপস্থাপন করবেন এসব কিছু মিলেই পূর্ণ হিজাব আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুর আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর উনষাট হে নবী বাইরে যাওয়ার সময় তারা যেন নিজেদের চাদর দিয়ে ঢাকে এতে করে তাদের সহজে চেনা যাবে এবং তাদেরকে করা হবে না এখানে উদাহরণ দুই যমজ বোন সুন্দরী সমান সুন্দরী তারা দুজনেই লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে আপনি যে শহরে থাকেন ধরেন সেখানে এক বোন সে পরে আছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখামণ্ডলার কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্য যে বোনটা একই রকম সুন্দরী সে পড়েছে পশ্চিমা পোশাক মিনি স্কার্ট বা শর্টস আর রাস্তায় একটা বখাটা ছেলে শিকারের অপেক্ষায় আছে আমি আপনাদের প্রশ্ন করি ছেলেটা কাকে উত্তক্ত করবে মিনি স্কার্ট পরা মেয়েটাকে নাকি ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তক্ত করবে কাকে উত্তক্ত করবে অবশ্যই যে মেয়েটা মিনি স্কার্ট পরেছে ঠিক বলেছেন তাহলে কোরআন ঠিকই বলেছে যে মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যেন তাদেরকে উত্তক্ত করা না হয় তাহলে এ হচ্ছে হিজাবের ছয়টা শর্ত এছাড়াও পোশাকের ব্যাপারে আরও কিছু নিয়মকানুন আছে পুরুষের পোশাকের ব্যাপারে কিছু নিয়মকানুন আছে যেমন ধরেন আমাদের প্রিয়নী বলেছেন যে পুরুষদের স্বর্ণ আর রেশম পরা নিষিদ্ধ আছে বুক জিনা হাদিস একশো সাতচল্লিশ আমাদের প্রিয়নবী বলেছেন দুটো জিনিস স্বর্ণ আর রেশম এগুলো আমার উম্মার পুরুষদের জন্য নিষিদ্ধ তবে মহিলাদের ব্যাপারে এটা অনুমতি আছে এছাড়া আপনারা দেখবেন আরো কিছু হাদিসে আছে যে প্যান্ট বা পোশাকের নিচের অংশ থাকতে হবে টাকনুর উপরে টাকনুর নিচে যাওয়া যাবে না এই হাদিসটা উল্লেখ করা হয়েছে সোহেবুখারিতে খন্ড নম্বর সাত বুক অব ড্রেস হাদিস নম্বর পাঁচ হাজার সাতশো সাতাশি প্রিয় নবী বলেছেন যে প্যান্ট বা পোশাকের নিচের যে অংশ টাকনুর নিচে যায় সেটা দুজখের আগুনে জ্বলবে এ ব্যাপারে আমি গত পর্বে আলোচনা করেছি প্যান্ট অথবা পোশাকের নিচের অংশ টাকনুর নিচে যাওয়া নিষিদ্ধ এছাড়া আরও নির্দেশনা পাই যে খুব জমকালো কোনো পোশাক পরা যে পোশাক আপনাকে উজ্জ্বল করে তুলবে আর আপনার পাশের মানুষকে ম্লান করে দেখাবে যেমন পোশাক পরে রানী অথবা নেতা যে তারা অনেক বড় এটা নিষিদ্ধ এই হাদিসটা হাদিস নাম্বার চার হাজার আঠারো ও চার হাজার উনিশ যে লোক খ্যাতি আর জাকজমক দেখানোর জন্য কোনো পোশাক পরে আল্লাহ সবানা কিয়ামতের দিন তাকে সেই পোশাকে পুনরুত্থিত করবেন এই হাদিসের আরেকটা ভাষণ বলছে যে আল্লাহ তাকে অপমানের সাথে পুনরুত্থিত করবেন রোজ কেমতের দিনে পুনরুত্থানের দিনে এছাড়া আর নির্দেশনা দেওয়া হয়েছে যে এটা করলে ভালো যদি সাদা পোশাক পরেন আমাদের নবী বলেছেন এটা আছে সুন্ন নাম দাউদেব বুক অব ড্রেস খণ্ড নম্বর তিন হাদিস নাম্বার চার হাজার পঞ্চাশ নবী বলেছেন যে তোমরা সাদা পোশাক পরো কারণ এটাই সবচেয়ে সেরা পোশাক আর মৃত মানুষকে সাদা কাফন দাও আর এছাড়াও আমাদের নবী মোহামসুদাম বলেছেন এই হাদিসটা আছে দাউদে নাম্বার বুক ড্রেস হাদিস একশো উনত্রিশ নবী বলেছেন যখনই তোমরা কোনো পোশাক পরবে অথবা অজু করবে শুরু করবে দিক থেকে তাহলে এটাও সুননত যে পোশাক পরার সময় ডান দিক থেকে শুরু করতে হবে তাহলে এরকম কিছু নিয়মকানুন আমরা কোরআন হাদিসে পাবো হিজাব সম্পর্কে পোশাক পরিচ্ছদ আর আমাদের নবীর সুননত যেগুলো বিভিন্ন পোশাক পরিচ্ছদ পরা নিয়ে আছে রাজাকাল্লা খায় ডক্টর জাকির আমি জানি যে আমরা শুধুমাত্র এই একটা টপিক নিয়েই পুরো একটা অনুষ্ঠান করতে পারি এবারে আমরা আলোচনা করব দর্শকদের প্রশ্ন নিয়ে যার টপিক রমজান আত্ম উন্নয়ন এবং ইসলাহ দেয়ার মাস এখানে আমরা নবীর সুন্নত নিয়ে আলোচনা করব গত বেশ কয়েকটা পর্বেও করেছি তাহলে আপনাকে প্রথম প্রশ্নটা করি ড জাকির পিস টিভির দর্শকরা আপনার কাছে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন নির্দেশনা দেন তাদের উপর রহমত করেন ইসলাম ধর্মের সুন্নত পালনের উদ্দেশ্য কি নির্দেশনার জন্য কোরআন কি যথেষ্ট নয় বুঝিয়ে বলবেন কি সুনত পালনের উদ্দেশ্য আসলে কি পবিত্র কোরআন কি যথেষ্ট নয় এমন কিছু লোক আছে তথাকথিত আধুনিক ইনভার্টেড ক্ষমা তারা নিজেদের আধুনিক বলে পরিচয় দেয় আর বলে কোরআন কি যথেষ্ট না সুন্নত মানতে হবে কেন তারা এটা বুঝতে পারে না যে সুন্না হল ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস মোহাম্মদ ইসলামের সহি হাদিস তার কথা তার কাজ তার সম্মতি এগুলো খুবই গুরুত্বপূর্ণ পবিত্রকোরণ সঠিকভাবে বোঝার জন্য আর সত্যি বলতে সহি হাদিস খাটি হাদিস আমাদের নবীর সুন্না এগুলো হচ্ছে কোরআনের কমেন্ট্রি পবিত্র কোরআনে অবশ্যই এরকম কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই একেবারে পরিষ্কার যেমন ধরেন কুল হল্লাহ আদ বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয় আমরা বুঝতে পারছি আল্লাহ কেবলমাত্র একজন কমেন্টির প্রয়োজন নেই তবে আরো কিছু আয়াত আছে যেগুলোর কোন হাদিস ছাড়া সুন্না ছাড়া অর্থ বুঝতে পারবেন না যেমন ধরেন করন বলছে যে একজন মুসলিম ধনী হলে সে জাকাত দেবে কোরআন নির্দিষ্ট করে বলছে না যে কি পরিমাণ জাকাত তাকে দিতে হবে যখন আপনি আমাদের নবীর হাদিস পড়বেন নবীর সুন্না পড়বেন তখন জানতে পারবেন আপনার যদি স্বর্ণরূপ্য ধন্দলত ইত্যাদি থাকে তাহলে সেই সম্পদের আড়াই পার্সেন্ট দান করতে হবে এ ব্যাপারে আগেও বলেছি যদি হয় কৃষিজাত পণ্য তাহলে সেচ ছাড়া দশ পার্সেন্ট সেচ দিলে পাঁচ পার্সেন্ট এরকম বিভিন্ন নিয়ম হাদিস না থাকলে কীভাবে জানতে পারবেন পবিত্রগুলন এ ব্যাপারে বলছে যে কাদের জাকাত দেবেন কিন্তু কতখানি দিতে হবে সেটা বলেনি এছাড়াও করন বলছে তোমরা নামাজ পড়ো কিছু কিছু বিষয়ের উল্লেখ আছে যেমন সিজদা তারপর রুকু বিস্তারিত বলা হয়নি যে কত রাখাত নামাজ পড়তে হবে নামাজ পড়া সঠিক নিয়ম কি কিভাবে হাত বাঁধব এগুলো পাবেন সুন্নদ থেকে তাহলে হাদিস ছাড়া ইসলামের স্তম্ভগুলো পালন করতে পারবেন না এতটাই গুরুত্বপূর্ণ আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই রাসুলের চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ আর এর জন্য আল্লাহ পবিত্র কোরণে অনেক জায়গায় এ কথা বলেছেন যেমন সুরেন্সা অধ্যায় নাম্বার চার আয়াত নম্বর উনষাট যে রসুল আল্লাহ এবং তার রাসুলকে মান্য করো তার মানে যদি আল্লাহকে মেনে চলতে চান তাহলে রাসূলকেও মানতে হবে আর রাসুলকে মানা মানে আল্লাহ সালাকে মেনে চলা সেজন্য সুন্না হলো অপরিহার্য কোরনের কিছু আয়াত আছে যেগুলোর ব্যাখ্যা আমরা কোরনের ভেতরেই পাব তবে অনেক ক্ষেত্রে কোরনের আয়াত ব্যাখ্যা করার জন্য হাদিস একেবারে অপরিহার্য যেমন ধরেন বোঝার সুবিধার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা মাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর আটত্রিশ একজন চোর ভোগ সে পুরুষ অথবা নারী তাদের হাত কেটে ফেল আল্লাহ তালার পক্ষ থেকে এটাই আদর্শ দণ্ড তার মানে কেউ যদি কোনো কিছু চুরি করে না বলে কোনো কিছু নিয়ে যায় পবিত্র পবিত্রকরণ অনুযায়ী তার হাত কেটে ফেলো তবে যখন বিস্তারিত জানবেন যখন হাদিস পড়বেন আমাদের নবী সুন্না পড়বেন জানতে পারবেন এটা আছে বুখারিতে খন্ড নম্বর আট বুক অফ হুদুদ হাদিস নাম্বার ছয় হাজার সাতশো উননব্বই মোহাম্মদ সাল্লাম বলেছেন যে কেউ যদি চুরি করে দিনারের সিকি ভাগ বা একটু বেশি তার হাত কেটে ফেলতে হবে মানে যদি এর কম চুরি করে তার হাত কাটা হবে না ধরেন কেউ খেতে না পাওয়ার কারণে একটা রুটি চুরি করল তার হাত কেটে ফেলতে হবে না আর সেই এলাকার শাসকের অথবা সেখানকার খলিফার দায়িত্ব সেই লোকের চাহিদা পূরণ করা তবে কেউ আনন্দ করার জন্য চুরি করলে সেটা হারাম হাত কেটে ফেলতে হবে দ্বিতীয় হাত কাটবেন থেকে সেটা পাবেন হাদিসে নবী বলেছেন হাদিস থেকে কবজি থেকে। থেকে অনেকে ভাবতে কাটা হবে আঙ্গুল বা কোনই থেকে অথবা কাটা হবে কাঁধ থেকে হাত কাটবেন থেকে হাদিস থেকে জানতে পারবেন কাটবেন কবজি থেকে কোরআন থেকে এরকম আরও উদাহরণ দেওয়া যায় যেখানে সুন্না জানতেই হবে যেমন ধরেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন নিসা ওদের নম্বর চার আয়াত নম্বর একশো এক যখন দেশ বিদেশে ভ্রমণ করবে তখন দোষ দেওয়া হবে না যদি সালাত সংক্ষিপ্ত করো হতে পারে মুশ্রিকের ভয়ে তারা আক্রমণ করতে পারে নিশ্চয়ই অবিশ্বাসীগণ তোমাদের প্রকাশ্য শত্রু এখানে কোরআন পরিষ্কার বলছে ভ্রমণের সময় নামাজ সংক্ষিপ্ত করতে পারেন হতে পারে অবিশ্বাসীদের ভয়ে যে তারা আক্রমণ করতে পারে আরও একটা হাদিস এটা আছে সোহেব মুসলিমে খণ্ড নাম্বার এক হাদিস নাম্বার এক সেখানে একজন সাহাবি হজরত উমর রাদি আল্লাহকে জিজ্ঞেস করলেন পবিত্র কোরণের আয়াত বলছে যে ভ্রমণের সময় তোমরা নামাজ সংক্ষিপ্ত করতে পারো যদি শত্রুকে ভয় পাও কিন্তু এখন তো কোনো শত্রু নেই এখনো কেন সংক্ষেপ করব করবো হাজরতমর রাজুল্লাহানহ উত্তরে বললেন আমি আল্লাহ রাসুলকে একই প্রশ্ন করেছিলাম তিনি বলেছিলেন এটা তোমাদের প্রতি বদান্যতা তাই আল্লাহর বদান্যতা গ্রহণ করো তার মানে যখনই ভ্রমণ করবেন সেখানে শত্রুর ভয় থাকুক বা না থাকুক অবিশেষীর ভয় থাকুক বা না থাকুক সংক্ষিপ্ত করতে পারেন যদি হাদিস না থাকতো করোনা আয়াত শুধু একটা কারণ বলছে তবে পুরো ব্যাখ্যাটা পাবেন সহি হাদিসে হাদিস থেকে জানবেন যখনই ভ্রমণ করবেন তারপর দূরত্ব কত সেটাও হাদিস থেকে জানবেন দূরত্ব আনুমানিক আশি কিলোমিটারের বেশি যে কতখানি দূরে গেলে একজন লোককে ভ্রমণকারী ধরা হতে পারে এখানেও আপনি বিস্তারিত পাবেন হাদিসে তাহলে হাদিস থেকে জানবেন যে যখনই ভ্রমণ করবেন আশি কিলোমিটারের বেশি তাহলে আপনি ভ্রমণকারী হবেন নামাজ সংক্ষিপ্ত করতে পারবেন আর সংক্ষিপ্ত করা উচিত কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা উপহার আল্লাহ সুবাহতালার বদান্যতা এভাবে অনেক উদাহরণ দেওয়া যায় আমি আরেকটার কথা বলছি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আনাম অধ্যায় ছয় একশো পঁয়তাল্লিশ আমি শুধু সেই সব খাবার নিষেধ করেছি যেগুলোর কথা কোরআনে উল্লেখ আছে এরপর আয়াতটা বলছে যে হরমত আলাইকুমুল মাইতুত বদদাম ওয়া লাহমুল খিনজির ওয়া মা উল্লা জার্মানে তোমাদের জন্য হারাম খাদ্য মৃত জন্তু রক্ত তারপর শূকরের মাংস আর যে পশু জবাইকালে আল্লাহ ব্যতীত অন্য কারো নাম নেওয়া হয়েছে করোনা এই থেকে আমরা জানতে পারছি শুধু এই চারটা খাবার নিষিদ্ধ অন্য সবগুলো খেতে পারবেন তবে বিস্তারিত জানতে হাদিসে বেশ কিছু হাদিস আমাদের বলছে যে অন্যান্য কিছু খাবারও নিষিদ্ধ যেমন ধরেন এটা আছে মুসলিমে খন্ড নম্বর তিন হাদিস নম্বর চার হাজার সাতশো বাহান্ন প্রিয় নবী মোহাম্মদ বলেছেন তোমাদের জন্য নিষিদ্ধ বিভিন্ন শিকারি পাখির মাংস যেসব পাখির ঠোঁট ধারালো আর নখ ধারালো আছে এই পাখির মাংস নিষিদ্ধ এটা কোরআনে বলা নেই হাদিসে আছে এরকম অনেক হাদিস আছে সহি বুখারি আর সহি মুসলিমে যে তোমাদের জন্য নিষিদ্ধ খাবার হচ্ছে সেইসব সব মাংস যারা আক্রমণ করে মাংসাশী প্রাণী মাংস খায় যেমন বাঘ চিতা সিংহ ইত্যাদি এটা আছে সহি বুখারিতে বুক অব স্লেটারিং হাদিস নম্বর পাঁচ হাজার পাঁচশো আঠাশ আমাদের নবী মহাম বলেছেন তোমাদের নিষিদ্ধ খাবার এগুলো হয় আমাদের দেখতে হাদিস থেকে বিস্তারিত জানতে পারবেন কোরআন এক ধরনের টেলিগ্রাফিক মেসেজ খুব গুরুত্বপূর্ণ একেবারে খাঁটি আলহামদুলিল্লাহ তবে কমেন্টির জন্য আপনাকে পড়তে হবে হাদিস এই কারণে হাদিস একেবারে অপরিহার্য এটা অবশ্যই লাগবে এজন্য আমাদের প্রিয় নবী বলেছেন এই হাদিসটা আছে মোস্তাদ্রাক আল হাকিমে হাদিস নাম্বার তিনশো উনিশ নবী বলেছেন আমি পেছনে রেখে যাচ্ছি কোরআন এবং আমার দৃষ্টান্ত আমার সুন্না কেউ যদি কোরআন এবং আমার সুন্না শক্ত করে ধরে সে চিরদিন সরল পথে থাকবে ভুল পথে কখনো যাবে না তাহলে সুন্না হচ্ছে ইসলাম ধর্মের দ্বিতীয় অপরিহার্য উৎস এটা না থাকলে ইসলাম ধর্মকে পুরোপুরি বুঝতে পারবেন না তাহলে এই হাদিস না থাকলে আমরা কোরআনের অনেক কিছুই বুঝতে পারতাম না আপনি খুব সুন্দরভাবে আমাদেরকে বলেছেন ড জাকির আল্লাহ সুবাহন তাল্লাহ সেই সব মানুষকে হেদায়ত করুন যারা এটা মেনে চলছে না পরের প্রশ্ন কোন মুসলিম ইসলা দেয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে যদি প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলা দিচ্ছে অথবা দাও দিচ্ছে এ নির্দেশনা পাবেন কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরানাহল অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একশো পঁচিশ উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা ওয়াল মুআযিল হাসানা ওয়াজাহ আল-মুলক ইহাসান জারমানে তোমার প্রতিবলেরgor পথে আহ্বান করো সদবদেশ ও হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য গ্রহণযোগ্যপন্থায় তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলামের কথা বলেন সেটা করব হিকমা আর হুজনার সাথে সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য গ্রহণযোগ্যপন্থায় হিকমতের সাথে ধরুন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলামা দেওয়া দিচ্ছেন হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো আমরা তাকে ভালোবাসবো আমাদের নবী যেটা করে গেছেন আর আমাদের নবীর জীবনে এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি এরকম আরও অনেক উদাহরণ পাবেন যেমন এটা আছে সাহেব বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার তিরিশ যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল আসলাম আলাইকুম আসসালাম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক নবী তাকে উত্তরে বললেন তোমার বেলায় হজরত আয়সারদে আল্লাহন হা আমাদের নবীর স্ত্রী তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন তিনি সেই ইহুদিকে বললেন তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক তিনি খুবই রেগে গিয়েছিলেন নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত নম্র হওয়া উচিত রেগে যাওয়া উচিত না হজরত আইসারদে আল্লাহান হা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে নবী তখন বললেন তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছ আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন ওদের দোয়া কবুল করা হবে না এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন এরপর আরেকটা হাদিস তোহি মুসলিমে খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছয় হাজার দুশো আশি যে মানুষটা ন্যায়নিষ্ঠ তার অভিশাপ দেয়া উচিত না তার মানে যে লোক আন্তরিক একজন বিশ্বাসীর এটা করা উচিত না বিশ্বাসী মুসলিমের অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অভিশাপ বকাঝকা গালমন্দ করা ইত্যাদি আর এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই হাজার উনিশ যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না আর এজন্য নবী সব সময় বলতেন যে অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে কাউকে অভিশাপ দিতে আমি আসিনি তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আহজাব অধ্যায় নাম্বার তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ যখন দাওয়া দেব অথবা ইসলা দেব আমরা কখনো রেগে যাব না প্রতিশোধ নিতে চাইব না তাদের মন জিতে নেব প্রতিশোধের চেয়ে মন জিতে নেওয়া অনেক ভালো আমরা হব দয়ালু নরম আর ক্ষমাশীল জাজাকাল্লা খায় ড জাকির কোন মুসলিম ইসলা দেয়ার সময় কারো খারাপ ব্যবহারের উত্তরে যদি সেও একই ধরনের ব্যবহার করে তাহলে সেটা কি সঠিক হবে যদি এই প্রসঙ্গে বলেন যে একজন মানুষ ইসলা দিচ্ছে অথবা দেওয়া দিচ্ছে এভাবে নির্দেশনা পাবেন কোরআনে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আয়াত নম্বর যার মানে মানুষকে তোমার প্রতিবলকর পথে আহ্বান করো হিকমত দ্বারা তাদের সাথে তর্ক করো তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম গ্রহণযোগ্য পন্থায় তাহলে আপনি যদি দাওয়ার কথা বলেন অথবা ইসলার কথা বলেন সেটা করব হিকমা আর হুসনার সাথে সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায় হিকমতের সাথে ধরেন আপনি কথা বলছেন মুসলিম বা অমুসলিমের সাথে আর ইসলামা দাওয়া দিচ্ছেন হয়তো সে রেগে গিয়ে অভিশাপ দিল অথবা গালাগালি করতে লাগলো তারপরেও আমরা তাকে ভালোবাসবো আমাদের নবী যেটা করে গেছেন আর আমাদের নবীর জীবন এরকম দেখবেন যে অনেক সময় অমুসলিমরা নবীকে বিপদের মধ্যে ফেলেছিল আপনারা এই গল্পটা জানেন এক মহিলা সবসময় নবীর পথে কাঁটা বিছিয়ে রাখত নবী সে পথে গেলে মহিলা কাঁটা ছুঁড়ে মারতো নবীর দিকে তারপর একদিন নবী দেখলেন রাস্তায় কোনো কাঁটা নেই নবী ভাবলেন এই অমুসলিম মহিলা আজ কাঁটা ছুঁড়ে মারছে না কেন নবী তখন দেখতে গেলেন যে সেই মহিলার কি হয়েছে তারপর দেখলেন যে মহিলা অসুস্থ নবী তখন মহিলার জন্য দোয়া করলেন মহিলা এতটাই খুশি হলো যে ইসলাম গ্রহণ করলো নবী অন্যদের মতো করে প্রতিশোধ নেননি এরকম আরো অনেক উদাহরণ পাবেন যেমন এটা আছে সাহেব বুখারিতে হাদিস নাম্বার ছয় হাজার তিরিশ যে একবার এক ইহুদি নবীর কাছে এসে তাকে বলল আস্তাম আলাইকুম আলাইকুম আলাইকুমের মানে হচ্ছে আপনার মৃত্যু হোক নবী উত্তরে বললেন তোমার বেলায় হজরত আয়সারদে আল্লাহন আনহা আমাদের নবীর স্ত্রী তিনি এটা শুনলেন আর খুব রেগে গেলেন তিনি সেই ইহুদিকে বললেন তোমার উপর আল্লাহর অভিশাপ পড়ুক তোমার উপর আল্লাহর ক্রোধ পড়ুক তিনি খুবই রেগে গিয়েছিলেন নবী তখন তাকে বললেন যে তোমার শান্ত হওয়া উচিত নম্র হওয়া উচিত রেগে যাওয়া উচিত না হজরত আয়সারদ আল্লাহান আনহা বললেন যে আপনি কি শুনেছেন সে কি বলেছে নবী তখন বললেন তুমি কি আমার উত্তরটা খেয়াল করেছো আর আমার দোয়া আল্লাহ কবুল করবেন ওদের দোয়া কবুল করা হবে না এভাবেই আমাদের নবী মানুষের সাথে ব্যবহার করেছেন এরপর আরেকটা হাদিস মুসলিমে নাম্বার ছয় হাজার দুইশো আশি যে মানুষটা ন্যায়নিষ্ঠ তার অভিশাপ দেয়া উচিত না তার মানে যে লোক আন্তরিক একজন বিশ্বাসীর এটা করা উচিত না বিশ্বাসী মুসলিমের অন্য অভিশাপ দেওয়া উচিত না অভিশাপ বকাঝকা গালমন্দ করা ইত্যাদি আর এই হাদিসটা আছে তিরমিজিতে হাদিস নাম্বার দুই হাজার উনিশ যে একজন বিশ্বাসীর অন্যকে অভিশাপ দেওয়া উচিত না অন্যকে অভিশাপ দেওয়াটা একজন বিশ্বাসীকে মানায় না আর এজন্য নবী সব সময় বলতেন যে অনেকবার তিনি কথা বলেছেন যে আমি এসেছি দয়া আর আশীর্বাদ হিসেবে কাউকে অভিশাপ দিতে আমি আসিনি তাহলে বুঝতে পারছেন আমাদের এই দৃষ্টান্ত অনুসরণ করতে হবে আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সূরা আহজাব অধ্যায় নম্বর তেত্রিশ আয়াত নম্বর একুশ নিশ্চয়ই নবীর চরিত্রের মধ্যে রয়েছে সবচেয়ে উত্তম আদর্শ যখন দাওয়া দেব অথবা দেব আমরা কখনো রেগে যাব না চাইব না কি ধরনের আর এছাড়াও যে আত্মহত্যা করেছে তার শাস্তি কমানোর ব্যাপারে তার বাবা মা কি ব্যবস্থা নিতে পারবেন আত্মহত্যা করার ব্যাপারটা নিয়ে যদি বলতে হয় এ ব্যাপারে আগেও বলেছি যে এটা হচ্ছে অন্যতম একটা গুরুতর পাপ এর মধ্যে ইমাম আজ জাহাবি তার বই আল তিনি আত্মহত্যাকে রেখেছেন উনত্রিশ নাম্বারে সত্তরটা বড় পাপের মধ্যে আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচানব্বই তোমরা তোমাদের নিজের হাতে নিজেদেরকে ধ্বংস করো না খুব পরিষ্কারভাবে বলছে যে আত্মহত্যা করা ইসলামী নিষিদ্ধ এছাড়া অনেক সোহেহাদিসের সম্পর্কে বলা হয়েছে এটা আছে সোহেব বুখারিতে খন্ড নম্বর সাত হাদিস নাম্বার পাঁচ হাজার সাতশো আটাত্তর যেখানে আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে কেউ যদি পাহাড়ের উপর থেকে লাভ দেয় আর নিচে পড়ে মারা যায় সে চিরকাল দোজখের আগুনে এভাবে পতিত হতে থাকবে আর কেউ যদি বিষ্পান করে মারা যায় সে দোজখের ভেতরে একটা বিষের বোতল নিয়ে বারবার পান করবে আর বারবার মারা যেতে থাকবে কেউ যদি নিজেকে ছুরি মারে তাহলে সে দু ভেতরেও নিজেকে ছুরি মারবে চিরকাল আর আবারও আল্লাহ রাসুল একই কথা বলেছেন আছে সহিখারিতে খণ্ড নম্বর আট আদেশ নম্বর ছয় হাজার সাতচল্লিশ আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন যে যদি কোনো লোক আত্মহত্যা করে সে নিজেকে মেরে ফেলে দু আগুনে সে একই কাজ করবে বারবার দোজখে সে একই কাজ করতে থাকবে সে যেভাবে আত্মহত্যা করেছে সেই কাজটাই দুজোখে বারবার করতে থাকবে আমাদের প্রিয়নবী মোহাম্মদ বলেছেন এটা আছে সাহেব বুখারিতে খণ্ড নম্বর চার হাদিস নম্বর তিন হাজার যে এক লোকের হাতে একটু ক্ষত ছিল এটার কারণে সে খুব যন্ত্রণা পাচ্ছিল আর অধৈর্য হয়ে গেল তখন একটা ছুরি নিয়ে হাতটা কেটে ফেলল তারপর রক্তক্ষরণে এসে মারা গেল আর নবী তখন বললেন যেহেতু লোকটা অধৈর্য ছিল আর নিজেকে হত্যা করেছে সে কখনোই ভেসতে যেতে পারবে না একই রকমের আরেকটা হাদিস আছে মুসলিমে খন্ড নম্বর বুক হাদিস নম্বর এক লোককে নবীর কাছে আনা হলো যে আত্মহত্যা করেছে চ্যাপটা মাথার একটা বর্ষা দিয়ে লোকটা আত্মহত্যা করেছে নবীর কাছে আনা হলো আর নবী তার জানাজার নামাজ পড়লেন না এখান থেকে জানতে পারছি আত্মহত্যা গুরুতর পাপ তবে তার মানে এই না এহাদিস আর একটু পড়লে জানবেন তার জানাজার নামাজ পড়েছিলেন ব্যাপারটা এমন না যে কেউ আত্মহত্যা করলে সেটা শির্কের সমান পাপ হবে আত্মহত্যা সবচেয়ে বড় গুনা না বড় গুনা গুরুতর তবে এই গুনা এটা কুফরির সমান না আর যদি আল্লাহ চান সন্তুষ্ট হন তিনি ক্ষমা করতে পারেন আল্লাহ পবিত্র করে বলেছেন সুরান্না অধ্যাচার আটচল্লিশ আর সুরেনিসা অধ্যাচার একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শির করাকে কখনোই ক্ষমা করবেন না তাই এ ধরনের ক্ষেত্রে যদি কেউ আত্মহত্যা করে সেটা গুরুতর পাপ তবে সব মুসলিমকে বোঝানো উচিত তারপরে কেউ আত্মহত্যা করলে অন্যান্য মুসলিমরা তার জন্য দোয়া করবে জন্য দোয়া করবে বাবা মা তখন আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করবে সন্তানকে মাপ করে দিতে যদি সে আত্মহত্যা করে থাকে আর ইনশাআল্লাহ আল্লাহ রহমানুর রাহিম আল্লাহ যদি চান ক্ষমা করতে পারেন দাদা কাল্লা খায়ের সুন্দর বলেছেন আল্লাহ সুবাহ তালা যেন তাদের ক্ষমা করেন যারা এভাবে ভুল করে নিজেদের ক্ষতি করেছে এবারে আজকে দর্শকদের কাছ থেকে পাওয়া শেষ প্রশ্ন যে কিছু মানুষ মনে করে এটা নাকি আবশ্যিক না যে আমরা সৎ কাজের নির্দেশ দেব আর অসৎ কাজে নিষেধ করব তারা সুরা মাইদের একটা আয়াতের কথা বলে অধ্যায় পাঁচ আয়াত একশো পাঁচ হে মুমিনগণ তোমাদের দায়িত্ব তোমাদের তোমরা যদি সৎ পরিচালিত হও তাহলে পথভষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না এটাই তাদের যুক্তি এটা কি সহি সঠিক ব্যাখ্যা নাকি ভুল পবিত্র এই আয়াতটার অর্থ সম্পর্কে যদি কিছু বলতে হয় এ আয়াতটা বলছে হে মোমিনগণ তোমাদের কোনো ক্ষতি হবে না যদি সঠিক নির্দেশনা অনুসরণ করো তাহলে এ আয়াতটাতে যে বলা হয়েছে সঠিক নির্দেশনা মেনে চলো আপনারা যদি আয়াতটার কমেন্ট্রি পড়েন সঠিক নির্দেশনা মানে কি সঠিক নির্দেশনা মানে সৎ কাজে নির্দেশ দেওয়া সৎ নিষেধ করা আল্লাহ পবিত্রকুরনে বলেছেন সুরা আল ইমরান তোমরা শ্রেষ্ঠ মধ্যে আবির্ভূত হয়েছো তোমরা সৎ কাজে নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো সৎ কাজে নির্দেশ দাও অসৎ কাজে নিষেধ করো আল্লাহকে বিশ্বাস করো তাহলে যদি সঠিক নির্দেশনা চলতে চান আল্লাহ বলেছেন তোমরা সৎ কাজে নির্দেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহকে বিশ্বাস করবে যদি সৎ কাজে নির্দেশ না দাও অসৎ কাজে নিষেধ না করো তোমরা খায়ের হওয়ার যোগ্য নও তাহলে কোরআনের আয়াত অনুযায়ী আপনি ভালো কাজে নির্দেশ দেবেন অসৎ কাজে নিষেধ করবেন বেসতে যেতে চাইলে একজন মুসলিমকে যে শর্তগুলো পূরণ করতে হবে সেগুলো বলা হয়েছে সুরা আসরে অধ্যায় নম্বর একশো তিন আয়াত এক থেকে তিন বলা হয়েছে ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লা আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি অথবা সবিল হক ওয়া মহাকালের শপথ মানুষ সবসময়ে কৃতজ্ঞস্থ হয় তারা বাদে যারা ঈমান আনে যারা সৎ কাজ করে যারা মানুষকে সত্যের উপদেশ দেয় এবং মানুষকে ধৈর্য আর উদ্যবশের উপদেশ দিয়ে থাকে কোন মানুষ বেহেশতে যেতে চাইলে চারটা শর্ত পূরণ করতে হবে ইমান এক নম্বর সৎ কাজ করা 2 নম্বর 3 নম্বর অথবা সবিল হক মানুষকে সত্যের উপদেশ দেয়া আর চার নম্বর মানুষকে ধৈর্য উদ্যবশের উপদেশ দেয়া এই চারটার একটাও বাদ গেলে বেহেশতে যেতে পারবেন না হয়তো আপনি খুব ভালো মুসলিম পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হজ পালন করে এসেছেন নিয়মিত জাকাত দেন কিন্তু যদি দাওয়া না দেন সৎ কাজে নির্দেশ অসৎ কাজে নিষেধ না করেন আপনি যেতে পারবেন না যদি আল্লাহ ক্ষমা করে আপনাকে বেহেস্ত পাঠান সেটা আলাদা ব্যাপার এটা তার আরে আল্লাহ কোরআনে বলেছেন সুরান্ন সাউদ্দা চার আয়াত আটচল্লিশ আর সুরান্নৌদ্দা চার একশো ষোলো আল্লাহ চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন তবে শিরকের অপরাধ কখনো ক্ষমা করবেন না সাধারণ পরিস্থিতিতে এই চারটা জিনিসই সমান গুরুত্বপূর্ণ ঈমান সৎকাজ করা মানুষকে সত্যের উপদেশ দেয়া মানে দাওয়া এবং ইসলাম এবং ধৈর্য ও অধ্যবসায়ের উপদেশ দেয়া সেজন্য দাওয়া আর ইসলাম দেয়া হচ্ছে একটা শর্ত যদি কোন মুসলিম কোন মানুষ বেশতে যেতে চায় যাজাক আল্লাহ খায়ের আবারও আমরা একটা জাকির আমাদের এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি ইনশাল্লাহ